ওয়েলকাম এভরিওান ওয়েলকাম টু ফুটবল বাণী ফুটবল বাণীর আরেকটা নতুন এবং এক্সক্লুসিভ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কয়েকটা ইম্পর্টেন্ট ট্রান্সফার আপডেট নিয়ে একদমই বেশি লম্বা করবো না ভিডিওটাকে জাস্ট ইম্পর্টেন্ট আপডেটগুলো যেগুলো আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে দেবো খুবই গুরুত্বপূর্ণ আপডেট ইস্টবেঙ্গল মোহনবাগান দুটো ক্লাবেরই গুরুত্বপূর্ণ কিছু ট্রান্সফার আপডেট আছে সেগুলোই আজকের এই ভিডিওতে জানিয়ে দেব তো প্লিজ ভিডিওটাকে একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো ডিটেলে পাওয়ার জন্য একটা কথাই বলবো যারা প্রথমবার আমাকে দেখছো বা আমার চ্যানেলটাকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তো চলো বন্ধুরা এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না সরাসরি আজকের মেন আলোচনায় যাওয়া যাক তো বন্ধুরা এই সিজনে আই লিগে ইন্টার কাশির হয়ে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে এডমুন লালরিন্ডিকা চব্বিশ বছর বয়সে এই সেন্টার ফরওয়ার্ড এডমুন লালরিন্ডিকা এখন অব্দি আই লিগে একুশটা ম্যাচ খেলেছে যেখানে তিনটে গোল আর সাতটা অ্যাসিস্ট করেছে ইন্টার কাশির হয়ে তার এই ডিলটা কিন্তু লোন ডিল ছিল বেঙ্গালুরু এফসি থেকে ব্যাঙ্গালুরু এফসি থেকে একটা সিজনের জন্য লোনে এই এডমুন্ড লালরিন্ডিকাকে পাঠানো হয়েছিল ইন্টার কাশিতে তবে এই মোমেন্টের একদমই ব্রেকিং আপডেট এই লোন ডিলটাকে পারমানেন্ট ডিল করে নিয়েছে ইন্টার কাশি অর্থাৎ আর কোনো লোনের ব্যাপার থাকছে না এবার পুরোপুরি পারমানেন্ট হয়ে গেছে অর্থাৎ এডমুন্ড লালরিন্ডিকা ইন্টার কাশিতেই থাকছে আর বেঙ্গালুরু এফসিতে ফিরছে না এটা অবশ্যই একটা বড় আপডেট তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম অন্যদিকে বন্ধুরা ইস্টবেঙ্গল কিন্তু তাদের একটা উইক পয়েন্টকে সিকিওর করার চেষ্টা করছে তাদের এই সব থেকে উইক পয়েন্ট ডিফেন্সে কি ছিল সেটা হচ্ছে রাইট ব্যাক পজিশান রাইট ব্যাকটা নিয়েই যত সমস্যা রাইট ব্যাকে কখনো নিশু কুমারকে খেলিয়েছে কখনো মোহাম্মদ রাকিবকে বাট কোনো সময় কিন্তু রাইট ব্যাক পজিশানটা খুব একটা ইমপ্রেসিভ লাগেনি ইস্টবেঙ্গল ক্লাবের পরের সিজনে যাতে এই পজিশনটা সিকিওর করা যায় সেই কারণে ইস্টবেঙ্গল কিন্তু টার্গেট করেছে একজন সেরা রাইট ব্যাককে রাইট ব্যাকের পাশাপাশি সেন্টার ব্যাকেও খেলতে পারে মুম্বাই সিটি এফসির ডিফেন্ডার ক্যাপ্টেন রাহুল ভেকেকে হ্যাঁ বন্ধুরা রাহুল ভেকে কিন্তু টার্গেট করেছে ইস্টবেঙ্গল এবং ইনিশিয়াল কথাবার্তা শুরু করে দিয়েছে রাহুল ভেকের সাথে রাহুল ভেকের কন্ট্রাক্ট মুম্বাই সিটি এফসির সাথে একত্রিশে মে দু হাজার সালেই শেষ হয়ে যাবে তারপরে ফ্রি এজেন্ট হয়ে যাবে রাহুল ভেকে তবে মুম্বাই সিটি এফসি চাইছে তাদের ক্যাপ্টেনকে ধরে রাখার এবং কন্ট্রাক্ট এক্সটেনশনের সব রকমের চেষ্টা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে মুম্বাই সিটি বাট ক্লাবও নেই তারাও কিন্তু রাহুল ভেকের সাথে নেগোসিয়েশন শুরু করে দিয়েছে তারা চাইছে এই ডিলটাকে ক্র্যাক করে ইস্টবেঙ্গলের এই সিজনের সব থেকে উইক পয়েন্ট ডিফেন্সে যেটা অর্থাৎ রাইট ব্যাক পজিশন সেটাকে সিকিওর করার রাইট ব্যাক পজিশনটা আইএসএল এর সব থেকে উইক জায়গায় কিন্তু ইস্টবেঙ্গল ছিল তো সেটাকে সিকিওর করার চেষ্টা পরের সিজনে অবশ্যই করছে পরের সিজনে বাজেটও বাড়াচ্ছে ইস্টবেঙ্গল এবং একটা ভালো টিম তৈরি সব রকমের চেষ্টা করছে যেটা শোনা যাচ্ছে টোটাল আট জন বিদেশি ফুটবলারকে সাইন করাবে ইস্টবেঙ্গল ছজন রেগুলার আইএসএল সিজনের জন্য এবং যেহেতু তারা এফসি কাপ খেলবে সেই কারণে আরও দুজন এক্সট্রা ফরেনারকে সাইন করাবে ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি কাপের জন্য এটা বিশাল বড়ো একটা খবর বলাই যায় ইস্টবেঙ্গলের জন্য যার মধ্যে প্রথম সাইনিং অবশ্যই হয়ে গেছে মাদিয়া তালালের প্রি কন্ট্রাক্টে সাইন হয়ে গেছে এবং গতকালের ভিডিওতে আরও দুটো ইম্পর্টেন্ট সাইনিংয়ের ব্যাপারে জানিয়েছিলাম ওই ভিডিওটা এরা দেখনি দেখে নিতে পারো আমি আই বাটন এবং এন্ড স্ক্রিনে ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো মানে দুটো ইম্পর্টেন্ট ভিডিও গত দুদিনে এসেছিলো সেই দুটোর লিঙ্কই কিন্তু আমি দিয়ে দেবো তো তোমাদের কি মতামত রাহুল ভেকেকে নিয়ে অবশ্যই কমেন্টে জানিও বাট হ্যাঁ যদি এই সাইনিংটা কমপ্লিট করতে পারে ইস্টবেঙ্গল নিঃসন্দেহে দারুণ একটা সাইনিং অবশ্যই হতে চলেছে অন্যদিকে এবার যদি মোহন বাগানের কথায় আসি মোহন মোহনবাগানও কিন্তু তাদের ডিফেন্সে একটা বড় পরিবর্তন করতে চাইছে ব্রেন্ডান হ্যামিলের জায়গায় তাদের বহু কাঙ্ক্ষিত একটা সাইনিং হয়তো এই সিজনে ফুলফিল করতে পারবে মোহন মোহনবাগান জায়ান্ট অনেক দিন ধরে এই প্লেয়ারকে টার্গেট করেছে মোহন বাগান প্রতিটা ট্রান্সফার উইন্ডোতেই আপের একটা খবর কিন্তু শোনা যায় এই সিজনেও মানে এই আপকামিং ট্রান্সফার উইন্ডোতেও কিন্তু এই প্লেয়ারের সাথে একটা লিঙ্ক আপ হয়েছে মোহনবাগান সুপার জায়েন্টের প্লেয়ারটার কেউ নয় একত্রিশ বছর বয়সী মেলবোর্ন সিটির অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক ডিফেন্সের স্তম্ভ কার্টিস গুড হ্যাঁ বন্ধুরা কার্টিস গুডকে আবারও কিন্তু টার্গেট করেছে মোহনবাগান অনেক অভিজ্ঞ একজন ডিফেন্ডার অস্ট্রেলিয়ান ন্যাশনাল টিমের ফুটবলার মেলবোর্ন সিটির মেন ডিফেন্ডার তাকে কিন্তু তুলে আনতে চাইছে মোহনবাগান সুপার জায়েন্ট ব্রেন্ডান হ্যামিলের জায়গায় এই সাইনিংটা যদি কমপ্লিট করতে পারে বিশাল বড় একটা সাইনিং হবে বর্তমানে তার মার্কেট ভ্যালু ফোর পয়েন্ট ফোর সিয়ার মতো এবং খুবই একজন ইমপ্রেসিভ ডিফেন্ডার এই সিজনে এফসি চ্যাম্পিয়ন্স লিগে প্রতিটা ম্যাচ খেলেছে তাছাড়া এ লিগ যেটা চলছে সেখানেও সতেরোটা ম্যাচ খেলেছে যেখানে একটা গোল একটা অ্যাসিস্টও আছে এই ডিফেন্ডারের নামে আর ডিফেন্স নিয়ে তো কোনো কথাই হবে না সেরা একজন ডিফেন্ডার মেলবোর্ন সিটি ছাড়াও এর আগে নিউ ক্যাসেল ইউনাইটেড তারপর স্কটিশ প্রিমিয়ারশিপের ডুন্ডে ইউনাইটেডের মতো ক্লাবে খেলেছে তো অভিজ্ঞতা তো যথেষ্ট আছে এবং মেলবোর্ন সিটি সেই দু সাল থেকে খেলছে তোমাদের কি মতামত এবার এই সাইনিংটা মোহনবাগান করতে পারবে কিনা অবশ্যই কমেন্টে জানিও বাট যদি সাইনিংটা কমপ্লিট করে নিঃসন্দেহে ওয়ান অফ দ্য বিগেস্ট সাইনিং হতে চলেছে আপকামিং সামার ট্রান্সফার উইন্ডো সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কার্টিস গুডের মতো একজন সেরা ডিফেন্ডারকে যদি মোহনবাগান পেয়ে যায় তাহলে দারুণ একটা সাইনিং অবশ্যই হবে সেটা নিয়ে আর কোনো চিন্তা থাকছে না তোমাদের মতামত মাত্র অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টং করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য টাটা